Hello guys, assalamu alaikum. This is Rana. Welcome to Dubai new vlog. Welcome to my new videos. প্রিয় গাইস, সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইতে বর্তমানে যে দুটি কাজের ভিসা अवेलेबल যে কোনো কোম্পানিতে লাগানো যাচ্ছে, সে কোন দুটি ভিসা এবং কোন কাজের ভিসা, দুটি কাজ কোন দুটি কাজের ভিসা अवेलेबल বর্তমানে ভিজিট ভিসায় এসেও লাগানো যাচ্ছে, কোন দুটি ভিসা আপনাদের এই ভিডিওতে আমি বিস্তারিত বলে দিব। বিস্তারিত জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, যেন দুবাইতে বর্তমানে কোন দুটি কাজের ভিসা অ্যাভেলেবেল আপনার ওয়ার্ক পারমিট ভিসায় কনভার্ট করা যাচ্ছে। সো গাইজ, ভিডিওটা দেখতে থাকুন। আর হ্যাঁ গাইজ, ছোট্ট ভাই হিসাবে একটা রিকোয়েস্ট করবো, যারা এখনও আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি রানা ভ্লগস অ্যান্ড টিপস সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। প্রিয় গাইজ, বর্তমান সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইতে ভিসা বন্ধ থাকা সত্ত্বেও কিন্তু দুটি ভিসা অ্যাভেলেবেল ওয়ার্ক পারমিট ভিসায় কনভার্ট করা যাচ্ছে। সেই দুটি ভিসা হচ্ছে, এক নাম্বার আপনার ওয়েল্ডিং কাজের ভিসা, ওয়েল্ডিং কাজের ভিসা এবং ফেবি কাটারের ভিসা। ওয়েল্ডিং আর ফেবি কাটার এই দুটা কিন্তু সেমই, ফেবি কাটার কোম্পানি আর ওয়েল্ডিং কোম্পানি কিন্তু সেম কোম্পানি। গাইজ, আপনি যদি ওয়েল্ডার হন, মানে আর্গন ওয়েল্ডিং জানেন, ইলেকট্রিক ওয়েল্ডিং জানেন, 3G, 5G, 6G এইসব ওয়েল্ডিং করতে পারেন, সম্পূর্ণ ফেবি কাটারের সম্পূর্ণ কাজ বসতে বোঝেন, তাহলে কিন্তু আপনি বর্তমানে ভিজিট ভিসায় আসার পরেও যে কোনো একটা কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার পর আপনাকে সিলেক্ট করে নেবে, একমাত্র আপনি যদি ওয়েল্ডিং কাজ সম্পূর্ণভাবে জানেন। এবং এই ওয়েল্ডিং কাজের ভিসা কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে আরব আমিরাত অর্থাৎ দুবাইতে। আর দুই নাম্বার হচ্ছে গাইস আপনার ক্লিনার কাজ। আপনি যদি বাংলাদেশ থেকে কোনো পূর্ব অভিজ্ঞতা নিয়ে আসেন, যেন ক্লিনারের কাজ ভালো জানেন বা মোটামুটি ইংলিশ জানেন, 5-star, 7-star এইসব হোটেলের কাজ যদি আপনি জানেন, যেন কীভাবে এইসব হোটেলে কাজ সম্পূর্ণ করতে হয়, কীভাবে গেস্টদের আপ্যায়ন করতে হয়, কীভাবে গেস্ট রুম পরিষ্কার রাখতে হয়, তাহলে অবশ্যই আপনি যে কোনো একটা 7-star, 5-star হোটেলে কিন্তু আইসা এই দেশে ইন্টারভিউ দেওয়ার পর সিলেকশন হয়ে যাবেন। গাইস, আপনি জানেন আরব আমিরাত হচ্ছে এমন একটা দেশ, এটা হচ্ছে একটা ভ্রমণতান্ত্রিক দেশ। এই দেশে কিন্তু প্রতিনিয়ত আপনার ইউরোপ থেকে, আপনার বিভিন্ন আদার্স কান্ট্রি থেকে মানুষ ভ্রমণ করতে আসে, সেই জন্য এই দেশে সবচেয়েতে বেশি চাহিদা আপনার ক্লিনারদের। এদেশে বিভিন্ন রকমের ক্লিনার কোম্পানি আছে, যেমন তার মতো সর্বোচ্চ এবং নামি দামি কোম্পানি হচ্ছে আপনার ফার্নেক কোম্পানি হচ্ছে, এই ফার্নেক কোম্পানি অন্যতম, তারপর এমদাদ কোম্পানি অন্যতম, ট্রান্সগার্ড অন্যতম, আপনার গাইস এরকম আরও অনেক কিছু কোম্পানি আছে যেগুলো আপনার ক্লিনার কোম্পানি সাপ্লাই দিয়ে থাকে। তো গাইস, আপনি যদি এইসব কাজের উপরও আপনার পূর্ব কোনো অভিজ্ঞতা থাকে বা আপনার কোনো লাইসেন্স থাকে, সার্টিফিকেট থাকে, তাহলে আপনি এই দেশে আসার পরপরই আপনার ভিজিট ভিসাটাকে আপনি ওয়ার্ক পারমিট ভিসায় কনভার্ট করতে পারবেন অ্যাভেইলেবল। আর গাইস, এই দুটি কাজ ছাড়া আপনি কিন্তু অন্য কোনো কাজে অ্যাভেইলেবল অতটা ভিসা পাবেন না। গাইজ, আরব আমিরাতে বর্তমানে এই দুটি কাজের চাহিদা কিন্তু অপরিসীম, আপনি এই দুটি কাজে আসলে অ্যাভেলেবেল ভিসা লাগাতে পারবেন বর্তমান আরব আমিরাতে ভিসা বন্ধ থাকা সত্ত্বেও। গাইজ, আমার কোম্পানিতে গাইজ বর্তমানে ওয়েল্ডার নিচ্ছে, যারা ফেবি কাটারের কাজ জানেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ওয়েল্ডার কোম্পানি আমার, আমার কোম্পানিতে বর্তমানে কিছু ওয়েল্ডার লাগে, যারা পূর্ব অভিজ্ঞতা আছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন গাইজ। আর আপনারা কীরকম ভিডিও চান তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সেই রকম ভিডিও দেব। আর গাইজ, যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চান, আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে লিঙ্ক নিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। সো গাইজ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।